আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। রাজনীতি ছেড়ে পুরনো পেশায় ফিরছেন দেবশ্রী। ভারতীয় বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় অভিনয় ছেড়ে দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এই অভিনেত্রী তৃণমূলের হয়ে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি আসন থেকে দুইবারে নির্বাচিত বিধায়ক ছিলেন তিনি, কিন্তু গত মার্চের মাঝামাঝি সময়ে দল ছাড়ার ঘোষণা দেন দেবশ্রী। রাজনীতির পাট চুকিয়ে এবার নিজের পুরনো পেশায় ফিরছেন এই অভিনেত্রী। একটি ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন তিনি। আফসোস নিয়ে দেবশ্রী বলেন, নিজের ইচ্ছেতেই দশ বছর অভিনয় থেকে দূরে থেকে ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম, এখন মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেইনি। রাজনীতি আমার জন্য নয়, ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব, তাই অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র। এদিকে আগামী সেপ্টেম্বরে একটি সিনেমার কাজ শুরু করবেন দেবশ্রী, তবে এটি হবে হিন্দি ভাষার চলচ্চিত্র। এর মাধ্যমে বড় পর্দায় ফিরবেন তিনি। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। পরেরটা দাও।